দুমাসের ব্যবধানে সেট দমদম বিমানবন্দর থেকে আন্তরাজ্যে উড়ে গেল বিমান। কিছুটা হলো চেনা ছন্দে কলকাতা বিমানবন্দর। প্রসঙ্গত, প্রথমে লকডাউনের জেরে গত ২৪ তারিখ পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল। ২৫ তারিখ থেকে বিমান পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও সুপার সাইক্লোন আমফানের কারণে সুরক্ষার কথা মাথায় রেখে তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক হল বিমান পরিষেবা। দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন যাত্রীরা। সংক্রমণ এড়াতে বোর্ডিং পাস ও টিকিট চেকিং যন্ত্রের মাধ্যমে করা হয়। যেমন মাস্ক বাধ্যতামূলক, অন্যদিকে বন্দরে ঢোকার আগেই স্বাস্থ্য পরীক্ষা করা হয় সকল যাত্রীর। সকল যাত্রীর লাগেজ প্রথমে স্যানিটাইজ করা হয়, তারপর সামাজিক দূরত্ব বজায় রেখে বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করেন যাত্রীরা। সকাল ৬:০৫ নাগাদ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়। এর পাশাপাশি আজ সকাল ৬:৫০ নাগাদ এয়ার এশিয়ার বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। লকডাউনের জেরে বহু মানুষ বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন, বন্ধ ট্রেন পরিষেবা, ফলে বাড়ি ফিরতে পারছিলেন না কেউই। তবে এতদিন পর বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি সকলে। চল, আমি একজন জাহাজি, তো আমাদের জাহাজ থেকে নামার পরে অল্প কয়েকদিনের মধ্যে আমি আসতে পারলাম, লাকি। দিল্লি থেকে ফার্স্ট ছিল ফ্লাইট, ওই জন্য আমাকে প্রথম জাহাজ থেকে নেমে দিল্লি আসতে হয়েছিল বাই কার, এবং সেখান থেকে আজকে ফার্স্ট ফ্লাইট ধরে তারপরে আসি। কী কী সিকিউরিটি অবলম্বন করতে হয়েছে? হ্যাঁ, যেটা হেলথ প্রোটোকল ছিল এখানে, যে যে নিয়ম ইন্টারস্টেট যা যা পারমিশন ছিল সবগুলো, এবং সেম অ্যাজ ইট ইজ অ্যাজ এখানেও সেটাই অ্যাপ্লিকেবল হলো। এই যে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, মানুষ আবার কর্মক্ষেত্রে এবং যে যা কাজ করতে পারছে, কেমন? না, এখনও তো ঠিক স্বাভাবিকের পথে না, তবে স্বাভাবিকের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এখনও স্বাভাবিকের কাছাকাছি এখনও আসিনি, তবে যদি এই সিচুয়েশান থাকে এবং রেট অফ ইনফেক্টেড পার্সন যদি না বাড়ে তাহলে পরে ভালো, আর যদি বাড়তে থাকে তাহলে তো আমার মনে হয় যে লকডাউন ফিট যখন হবে তখন আগের থেকেও আরও বেশি বাজে পরিস্থিতি হতো। কিতনা দিন হুয়া থা আটক রহে? মে টু এন্ড আ হাফ মান্থস সে মে পে আবি কলকাতা আয়া। কেসা লাগা? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ও সব জো সিকিউরিটি কা বারে মে জো হ্যায় আন্দার কা? হ্যাঁ সব, পুরা টোটাল কলকাতা নে ভি দিল্লি নে ভি টোটাল নর্মস ফলো করে হ্যায়, জো জো হেলথ চেকআপ উনকা হোনা থা, জো জো কুছ ভি ফর্মালিটিজ থি ভো উনহোনে পুরি করি। আবি ঘর জায়েঙ্গে বা কোয়ারেন্টাইন সেন্টার মে? নে ঘর জায়েঙ্গে। ঘর মে কোয়ারেন্টাইন হোগা? হ্যাঁ, থোড়া আপনা প্রিকশন আপনে হাত মে হ্যায়।
अपने फैमिली को डेंजर में नहीं डालना, तो 14 डेज सेल्फ क्वारंटाइन। এখানে আছি তো দু মাস ধরে এমনি লকডাউন আছে, তার উপরে টুকটাক যাওয়া হয় আর কি। আজকে যেতে পেরে কতটা খুশি? খুশি না, চাকরি সূত্রে যাওয়া আর কি। আমি মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাটাচ, তো ডেফিনেটলি এখন যে সিচুয়েশান তাতে এটা না করলেই নয় আর কি। সমস্ত নিরাপত্তা, হ্যাঁ, যে সমস্ত এই সমস্ত মানছে, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, না মানলে তো হবে না। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে বিমানবন্দর থেকে কিন্তু কিছু মানুষ যাদের করোনা ছড়িয়েছে সেখানে দাঁড়িয়ে আতঙ্ক রয়েছে, সাবধানে চলতে হবে এটাই আর কি। আতঙ্ক থাকলেও কিছু করার নেই, এখন চাকরি সূত্রে যাওয়া, যতটা সম্ভব সাবধানতা মেনে এগোতে হবে।